আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছে জয়িতা বর্ধন। অভিযুক্ত প্রেমিকের শাস্তির দাবিতে মেয়ের মৃত্যুতে থানায় দ্বারস্থ মা। মেয়ের মৃত্যুতে অভিযুক্ত প্রেমিকের শাস্তির দাবিতে থানায় দ্বারস্থ হলেন মা। চাঁচলের ঘোষপাড়ায় আত্মঘাতী ছাত্রী সুমি দাসের মৃত্যুতে অভিযুক্ত যুবক বিশ্বজিৎ ঘোষের শাস্তির দাবিতে এদিন চাঁচল থানা পুলিশের দ্বারস্থ হলেন মৃতের ছবি হাতে নিয়ে মা। পুলিশ তো বলছে এরকম করতে করতে তো 16 দিন হলো। পুলিশ তো বলেছে, আইসি স্যার বললো যে আপনারা ধৈর্য ধরেন, ধরবো করতে করতে তো 16 দিন কাটলো। আশ্বাস কিছু পেলেন? আশ্বাস কি পেলাম যে বলছে যে না যাচ্ছি, ধরতে পারছি না, ঘুরে আসছি, কি করবো? আপনারা যদি কোথাও যদি খোঁজ হয়ে থাকে তাহলে বলবেন। আজকে তো এলেন আপনারা, আপনারা নিশ্চয় একটা আশা রেখেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে আসামিকে পুলিশ অ্যারেস্ট করবে বা এরকম কিছু? পুলিশের উপর ভরসা করে তো 16 দিনটা কাটা হচ্ছে। এরপরে যদি ধরেন আজকে এসে দেখছেন কোনো ফল হচ্ছে না, তখন কি করবেন আপনারা? কোনো না যদি ধরতে পারে বড় আন্দোলন করবো আমরা, কত বড় করবো, থানা ঘেরাও করবো, স্ট্যান্ড ঘেরাও করবো। আশাই নেই, আমরা যখন আশা না পেলে তখন আমরা আসামি না ধরতে। বিয়ে বাড়িটা যাওয়ার পরে তার মেয়েটা এসছে, আমি তো চলে গেছি ডিউটিতে, মেয়ে আসবে বিয়ে বাড়ি থেকে, খাবে দাবে, ঘুমাবে। মেয়ে এসে হুতাশে ওর যে এরকম কাণ্ড হয়েছে, কেউ তো আর আমাকে জানায় যে মেয়েটার জন্য আমি ছুটে আসবো। মেয়ে আমার এসে কাপড় টাপড় কেচেছে, কাচার পরে আর মাথায় শ্যাম্পু করেছে, স্নান করেছে। ঘরে তখন সুসাইড নোট লেখে, তারপরে আমার মেয়েটা গলায় উন্না দিয়ে শোয়ার ঘরে গলায় দিয়ে। কেন আপনার মেয়ে গলায় দড়ি দিল? ছেলেটার কারণে, ছেলেটা হুমকি দেখাইছে আমি ই করবো, ছেলেটা হয়তো কোনো কিছু ইসে দেখাইছে যে না আমি আমি না কোনো কিছু না দেখালেই কিরকম করতে বলেছে। ছেলেটার জন্যই তো বাধ্য হয়েছে সুসাইড করতে, ছেলেটা কোনো না হুমকি ভাই দেখালে তো মরতো না। বিশ্বজিৎ ঘোষকে বলেছে, আবার আরেকটা ছেলের বিশ্বজিৎ ঘোষ নাম আছে আমাদের বাড়ির পাশে, ওকে বলেছে দেখ তো বিশ্বজিৎ সুমি কি সুসাইড করে মরলো কি না, ওকে এই বলে। ওই তখন বিশ্বজিৎ এসে দরজা ঠেলছে, দরজা পায়নি, দরজা লাগানো, তখন জানলা ঠেলে দেখছে সুমি ঘরে ঝুলছে। এখন আপনাকে পুলিশ কি জানালো? পুলিশ এখন জানালো যে আমরা তো যাচ্ছি, তোমরা বিশ্বাস করছো না, আমরা তো বারবার ধরতে যাচ্ছি, পাচ্ছি না খুঁজে, তখন তোমরা যদি কোথাও খোঁজ রাখো তাহলে আমাকে বলো, আমি এনে দেবো কোথা থেকে, আমরা যাবো ধরতে, তোমাদেরকে ধরতে হবে না, তোমরা একটু ভরসা রাখো আমার পরে। মানে আপনাদের করছো না, আপনাদের বিশ্বাস যে পুলিশ ঠিক মতন তদন্ত করছে না? তদন্ত করছে না? না, আমার এটাই বিশ্বাস, তদন্ত করলে কাউকে না কাউকে তো পেত, কাউকে এখনো অ্যারেস্ট না, কাউকে এখনো 16 দিন ধরে, এখনো কাউকে 17-16 দিন হয়েছে, সোমবার না 16 দিন হয়েছে, আজকে 16 দিন হয়ে গেল, এখনো কাউকে অ্যারেস্ট করতে পারে। আপনার নাম? আমার নাম পারুল ঘোষ। বাড়ি? বাড়ি চাঁচল ঘোষপাড়া। আমরা চাই ছেলেটাকে যাতে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করুন। আচ্ছা কেন, কি কারণে? এই যে একটা মেয়ে অকারণে চলে গেল, মানে ছেলেটার জন্য তো 17 দিন হয়ে গেল, এখনো মেয়েটার তরফে কোনো কিছু বিচার হয়নি। আপনারা থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ করেছি, এখনো পুলিশ কোনো স্টেপ নেয়নি। কি চাইছেন আপনারা? আমরা মানে ছেলের যে মানে মেয়ে একটা মেয়ে ফাঁসি মানে ঝুলে মারা গেছে, আমরাও চাই যাতে ছেলের ফাঁসি হোক। তো আপনারা থানায় আজকে এসেছেন তার জন্য? হ্যাঁ। দাদা কি হয়েছিল, 3 দিন আগে ও বিয়ে বাড়ি গেছিল, বিয়ে বাড়ি থেকে আসলো, আমরা দেখলাম ও বাড়িতে কাজকর্মও করলো। মেয়েটা? মেয়েটা কি নাম তার? ওর নাম সুমি ঘোষ। কাজকর্ম করার পরে আমাদের সাথে কথাও হয়েছে, ওর কথা হওয়ার পরে ও ঘরে আছে, ওর মাসি দেখছে তো পড়ছে। ও বিয়ে বাড়ি আমাকে বললো ভাল লাগছে না, আমি বলছি বিয়ে বাড়িতে রাজ্যে গেছিস, ভাল লাগছে না তো গিয়ে ঘুমা। ওই আমরা ভাবছি ঘুমিয়ে আছে, ওই ঘরে যে কখন লাগিয়েছে, তারপরে একটা পাড়ার ছেলেকে ওই ছেলে ফোন করে বলে। ঘরে কি করেছে মেয়েকে? মেয়ে ঘরে যে কি করছে আমরা কেমন করে বলবো, আমরা ভাবছি ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে, তারপরে পাড়ার ছেলে ওই ছেলে আসামি যে ছেলে বিশ্বজিৎ নাম আছে ছেলেটার, ছেলেটা বলে বললো তো ই সুমি সুসাইড করার ছিল, সুসাইড করলো কি না গিয়ে দেখে। তো ও এসে সুমি দিদি করে ডাকছে, তখন এরা বাড়িতে আছে, এরা ভাবছে ঘুমায় আছে, নাই রে জান্না দিয়ে দেখ, তো জান্না দিয়ে দেখছে, ততক্ষণে ও ফাঁসি ঝুলে গেছে। তারপরে আমরা সবাই গেলাম, দেখলাম চিঠি একটা ছিল, চিঠিতে বলেছে আমরা আমি মরতে চাইনি, আমার সব সর্বনাশ করে দিয়েছে, আমি মরে গেলাম মা, আমি বাঁচতে পারলাম না, ও তোমরা যেন ওকে, ও ভালো ছেলে না, ওকে তোমরা শাস্তি দাও। এই ব্যাপারে আপনারা থানায় অভিযোগ করেছিলেন? পুলিশকে জানিয়েছিলেন যে ওর সঙ্গে সম্পর্ক ছিল? হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলেন,
উল্লেখ্য, গত 9ই আগস্ট প্রেমে প্রতারণা হওয়ায় অবসাদে একাদশ শ্রেণীর ছাত্রী আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চাঁচলের ঘোষপাড়া এলাকায়। আত্মঘাতী ছাত্রীর হাতে উদ্ধার হয় একটি সুইসাইড নোট, তাতে পরিষ্কারভাবে লেখা ছিল তার মৃত্যুর জন্য বিশ্বজিৎ নামে এক প্রেমিককে সে দায়ী করেছে। এই মর্মে ঘটনার একদিন পর অভিযুক্ত প্রেমিক বিশ্বজিৎ ঘোষের নামে থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের লোকেরা। ঘটনার 16 দিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। তাই এই প্রতিবাদে এদিন মৃতার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এদিন চাঁচল থানায় গিয়ে চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষের সঙ্গে দেখা করেন এবং তার কাছে আবেদন রাখেন তার মেয়ের খুনিকে অবিলম্বে যাতে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, নিউজ কলকাতা।